এবছরে প্রথমবারের মতো জামাইয়ের সাথে ইফতারি করার সৌভাগ্য হলো, আর জামাইয়ের জন্য কী কী বানালাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো হাও এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি বেশ কয়েকটা ইফতারি রেসিপিও শেয়ার করব, কিন্তু তো প্রথমে আমি এখানে বুন্দিয়াটা রান্না করে নেব। এই জন্য আমি বাজার থেকে কিনে আনা বুন্দিয়াটা ব্যবহার করেছি। একটা পাত্রে কিছুটা পরিমাণ পানি আর তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচের ফলের বিচিগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এটা জাল হওয়ার পরে অনেকটা কমে আসলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি বুন্দিয়াগুলো। আর এই বুন্দিয়া কিন্তু দেওয়ার সাথে সাথে চুলার জালটা অফ করে দিতে হবে। এবার খুব ভালো মতো মিশিয়ে আধা ঘন্টার রেস্টে দিয়ে দিলে একদম বাজারের কেনা বুন্দিয়া হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি একটা পিৎজা বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণে মাংস নিয়ে নিয়েছি, হলুদ, সয়া সস আর লবণ আর কিছুটা পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। আর গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাঁধাকপির পাকোড়া, আর এই পাকোড়াটাও কিন্তু আজকেও বানিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা। গত দিনের বেগুনিটা তেমন একটা ভালো হয়েছিল না, আজকের বেগুনিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এখানে আমি কিন্তু বেগুনি বানানোর জন্য ব্যাটারটা রেডি করে রেখেছি, তবে বেগুনিটা এখনই আমি ভাজবো না। এরপরে গত দিনে আমি কিন্তু দেখতেই পেয়েছিলেন যে ছোলা রান্না করেছিলাম, এই ছোলাটাও আমি একটু গরম করে নিলাম, আর একদিন রান্না করে কিন্তু দুই থেকে তিন দিন চালিয়ে নেওয়া যাবে। আমি কিন্তু এখানে আজকে ব্রেড পিৎজা বানাচ্ছি, যেহেতু রোজা থাকার অবস্থায় এত কষ্ট করে পিৎজা বানানো সম্ভব নয়, তাই এখানে স্যান্ডউইচের জন্য বড় রকমের যে পাউরুটিগুলো আছে ওই পাউরুটির উপরে কিছুটা পরিমাণ টমেটো সস আর ভেজে রাখা মাংস আর কয়েকটা টমেটো কুচি আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে 5 থেকে 6 মিনিট ওভেনে বেক করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে ব্রেড পিৎজা। এবার ওভি আসার আগ দিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, আর আজানের আগ মুহূর্তে বেগুনিগুলো ভাজলে কিন্তু ইফতারির সময় বেগুনিগুলো খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে এবং মুচমুচো লাগে। এই জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছেন আজানের আগ দিয়ে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি কিছুটা পরিমাণ লেবু শরবত বানিয়ে নিচ্ছি, আর আমার জন্য বানিয়ে নিয়েছি রোয়াবজা শরবত। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কী পরিমাণে চিজি হয়েছে আমাদের এই ব্রেড পিৎজাটা, আর সমস্ত ইফতারিগুলো সাজিয়ে কিন্তু এখানে বসে পড়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি সবার ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।